বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বুধবার জেলা প্রশাসনের দেওয়া বুলেটিন অনুযায়ী পূর্ব বর্ধমানে মোট আক্রান্ত 29,715 জন, যার মধ্যে গত 24 ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা 711 জন, তার মধ্যে বর্ধমান শহরে 160 জন। এছাড়াও মোট সুস্থ হয়েছেন 22,944 জন এবং গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 1,408 জন। এবার আমরা দেখে নেব পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌর এলাকাসহ বিভিন্ন ব্লকে গত 24 ঘণ্টায় আক্রান্তের পরিসংখ্যান। আউশগ্রাম একে 19 জন, আউশগ্রাম দুয়ে 31 জন, ভাতারে 38 জন, বর্ধমান একে 29 জন, বর্ধমান দুয়ে 31 জন, গোলসি একে 15 জন, গোলসি দুয়ে 5 জন, জামালপুরে 8 জন, কালনা একে 24 জন, কালনা দুয়ে 10 জন, কাটোয়া একে 22 জন, কাটোয়া দুয়ে 29 জন, কেতুগ্রাম একে 7 জন, কেতুগ্রাম দুয়ে 17 জন, খণ্ডঘোষে 16 জন, মন্তেশ্বরে 9 জন, মেমারি একে 14 জন, মেমারি দুয়ে 13 জন, মঙ্গলকোটে 16 জন, পূর্বস্থলী একে 14 জন, পূর্বস্থলী দুয়ে 4 জন, রায়না একে 17 জন, রায়না দুয়ে 24 জন। বর্ধমান পৌরসভায় 160 জন, দাইহাট পৌরসভায় 5 জন, গুসকরা পৌরসভায় 10 জন, কালনা পৌরসভায় 25 জন, কাটোয়া পৌরসভায় 55 জন, মেমারি পৌরসভায় 9 জন। আবারও বলে রাখি, পূর্ব বর্ধমানে মোট আক্রান্তের সংখ্যা 29,715 জন, যার মধ্যে গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 711 জন। এছাড়াও মোট সুস্থ হয়েছেন 22,944 জন, এর মধ্যে গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,408 জন এবং গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 3 জনের। বর্ধমান টুডে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আবেদন, আপনারা প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না, পাশাপাশি বারবার সাবান দিয়ে হাত ধোবেন, সর্বদা মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন।